আমি চলে এসেছি। খুবই দুঃখিত গতকাল আমি ভিডিও আপলোড না দিতে পারার কারণে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা স্পেশাল প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি, যেটা এই শীতে খুবই দরকারি একটা প্রোডাক্ট এবং আমাকে অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন এটা রিভিউ দেখানোর জন্য। এটা হচ্ছে বডি শেপার একটা লিপ বাম। এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট, আপনারা সবাই জানেন। আর বডি শেপ ব্যাপারে তো কোনো কথাই হবে না, স্পেশালি আমাদের দেশে, কারণ এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট এবং খুবই পপুলার একটা কোম্পানি আমাদের দেশে। আর বডি শপের লিপ বাম তো সবাই আপনারা জানেন, এই জন্য হয়তো রিভিউ দেখতে চেয়েছেন আপনারা। এটা আমি খুবই হাই এক্সপেকটেশন দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিলো এটা আমাকে স্পেশাল একটা সার্ভিস দিবে, আমার কাছে এরকম মনে হয়েছিল যে হাই এক্সপেকটেশনটা নিয়ে আমি কিনেছিলাম। কিন্তু কেনার পর আমার কাছে অতটা ভালো লাগে নাই। আমি যখন ইউজ করেছি আমার কাছে মনে হচ্ছে যে নর্মাল চায়না লিপ বামগুলো যেরকম হয় আমার কাছে এরকমই মনে হয়েছে, তেমন কিছু ডিফারেন্স আমার কাছে মনে হয় নাই। আর এটার হচ্ছে আমদানিকারকের, এটা আমি যৌন ফিউচার থেকে নিয়েছি। আমদানিকারকের ব্যাপারে যদি কথা বলতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে কোয়েস্ট হোল্ডিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে আমদানিকৃত। আর আপনারা সবাই জানেন যৌন ফিউচার পার্ক একমাত্র রিলায়েবল সোর্স, যেখানে একমাত্র অথেন্টিক শোরুম হচ্ছে আদা বডি শপের, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে। এটার প্রাইস নিয়েছে 450 টাকা। আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে দেয়া আছে এবং ম্যাগনিফাইং ডেটও দেয়া আছে। আর আপনারা অবশ্যই ব্যাচ নাম্বার মিলিয়ে নেবেন। এটার ভিতরের প্রোডাক্টের এটা হচ্ছে আরেকটা কথা বলিনি, এটা হচ্ছে তিনটা ফ্লেভারে আসে। প্রথম হচ্ছে রাসবেরি, স্ট্রবেরি এবং হচ্ছে শিয়া বাটার একটা ফ্লেভার থাকে ওরকম কিছু। তো আমি রাসবেরিটা নিয়েছি, রাসবেরিটা নিয়েছি। আমি ভেবেছিলাম যে এটা ফ্লেভারটা একটু কম হবে, বাট এটা এত বেশি তীক্ষ্ণ ফ্লেভার, এটা যখন আমি মুখে ঠুঁটে লাগাই তখন মনে হয় যে হচ্ছে আপনার ঠোঁটের মধ্যে কোনো শ্যাম্পু টাইপের কিছু লাগিয়েছি, এত বেশি মানে ঘ্রাণ এটার মধ্যে। এটা স্মেলটা অনেক তীক্ষ্ণ, যার কারণে আমার কাছে অত ভালো লাগে নাই। আর এটার ভিতরের প্রোডাক্টও কিন্তু আমার কাছে নর্মালই মনে হয়েছে। এখন আমার কাছে নর্মাল কেন মনে হয়েছে, এই যে ভিতরের প্রোডাক্টটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, এরকম ভিতরের প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর এরকম একটা গ্লেসি ভাব আসবে আর কিছুটা কালার আসবে, লাইট একটা কালার আসবে আর একটা গ্লেসি গ্লস টাইপের একটা গ্লেসি ভাব আসবে। আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন। আর অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই স্ক্যান করে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। আমার কাছে অতটা ভালো লাগে নেই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।